করোনা মোকাবেলায় দিন দিন অসহায় হতদরিদ্ররা কর্মহীন হয়ে পড়েছে। তাই করোনা মোকাবেলার পাশাপাশি অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসছে বরুড়া শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী ইয়ং ব্রাদার্স সোসাইটির ক্লাব। উক্ত ক্লাবের উদ্যোগে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে 200 হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন মজুমদার। এবং তিনি সবার উপস্থিতিতে বলেন, যে মহামারী লাগছে, এই মহামারীতে অনেক গরিব যারা আছে, আপনারা অনেকেই না খাইয়ে আছেন, সেই ক্ষেত্রে সেই জন্য মানে আমরা ক্লাব সিদ্ধান্ত নিছে, আমাদের কর্মকর্তারা এনে আছে, মহামারীটা বিশ্বের 210টা দেশে, আপনারা কি জানেন যে সারা বিশ্ব মানে পৃথিবীর 210টা দেশে এই এই মহামারীটা প্রায় 2 লক্ষ লোক মারা গেছে, এর মধ্যে বাংলাদেশে মারা গেছে 120 জনের মতন। আমরা একটা মুসলিম কান্ট্রি, আমাদের এই বাংলাদেশটা এলো একটা ইমানদার মুসলমান আমরা বাস করি, এক্ষেত্রে মহান রাব্বুল আলামিন আমাদেরকে মনে হয় ছায়া দিছেন যে বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে যে আমাদের এখানে এখনো মরছে না কইলে সারে, এক একটা দেশে 20,000-25,000 লোক ফ্রান্স ইতালিতে মানে মারা গেছে, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ভালো আছি কেন, আমাদের বাংলাদেশ ইমানদার মুসলমানের দেশ, আমরা আল্লাহকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। এই তো আগামী 3-4 দিন পরে আমরা রোজা রাখব, হ্যাঁ এই রোজার ইয়েতে আল্লাহ আমরা আশা করি আল্লাহ আমাদেরকে আসান দিবে। এই পরিপ্রেক্ষিতে আপনারা যেহেতু অনেকেই অনাহারে আছেন, হয়তো 2-4 দিন পরে খাওয়া দাওয়া নাও পাইতে পারেন, আমরা এই ক্লাব ইয়ং ব্রাদার্স সোসাইটি আমাদের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিছে অন্তত 10 দিনের খাবার হইলো আমাদের এই ক্লাব আপনাদেরকে সহযোগিতা করতে।